পুৰীৰ বহু চৰ্চিত কে ৰমেশ হাজত মূৰ্তি ঘটনাৰে বৰ্তমান মান্যবৰ হাইকোৰ্ট ক্ষোভ প্ৰকাশ কৰিো প্ৰকাশ কৰি চলিত মাছ চৌদ তাৰিখৰে ৰাজ্য চৰকাৰ পক্ষ মাকোর্ট নিকটরে এক সত্যপাঠ দাখল করা জনস্বার্থ মামলা দায়েরকারী শরৎ রায়গু জনস্বার্থ মামলা উপরে রাজ্য সরকার সত্যপাঠ দাখল করে আজ বাইশ তারিখ যেহেতু রয়েছে আজ বাইশ তারিখের শুনা লা এবং মা হাইকোর্ট গুরুত্বপূর্ণ শুনা করছেন অনেক পয়েন্ট রয়েছে কিভাবে ভাবে মা হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছেন অসন্তোষ ব্যক্ত করছেন আমি আলোচনা করবা আমার সহ শরৎ রায়গুরু অনেক আগে বুলেটিনু স্বাগত করছি বহু চর্চিত কে রমেশ হাজত মৃত্যু ঘটনার আজ মাবর হাইকোর্ট কোম্পোভ্রাশ করছেন বাবনে পোস্ট মর্টম রিপোর্ট দিয়ে গলানাই কেইকি পুলিশ অফিসর বিরোধে তিনশো দুই লগাগালি কিন্তু বিষেরা রিপোর্ট দিয়েগাল নেই কেঁকি আমার দর্শক খুঁজে বিস্তৃত পয়েন্ট সব শুধু আজ মা হাইকোর্ট পাখে তেত নম্বর আইটম আমার ম্যাটরিটি লিস্টেড হয়েছে এবং আজ গত চৌতারিখ যে ডেট লা চৌতারিখ আমার নির্দেশ দিয়ে যাই যে সমস্ত ইনভেস্টিগেশন যা দাখল বলে হাইকোর্ট কিন্তু কথা হচ্ছে যেতবে ডেট রে এ সমস্ত কথা দাখল কলে নি পি এম ৰিপৰ্ট এক কথা হ'ল পি এম ৰিপৰ্ট দে ভিছেৰা ৰপৰ্ট দেচন টেকেন ৰিপৰ্ট দেউত মানৱৰ হাইকোৰ্ট আজি ভোচনা কৰি তিনিশ দুইৰে আজি পৰ্যন্ত এফ আই আৰ কাষকি ৰেজিষ্ট্ৰ হলা নাই যদি লোক মৰবা থয় যদি পাঁচ লক্ষা দবাৰটে থয় যদি তিনিজনে পুলিচ পৰ্চনাল ছয় তাৰ তাৰ তিনিশ দুই মকদমা আজি পৰ্যন্ত কাষকি ৰুজু হেলানি আৰু তিনিশ দুই মকদমা এফ আই আৰ নহকিৰি ইনভেষ্টগেচন কণ কৰো ক'লে সি তাৰপৰা যুক্ত কলে চৰকাৰৰ যুক্তি কলে যে নাই মাজিষ্ট্ৰেটি তদন্ত চালিছে নাই মাজিষ্ট্ৰেট তদন্ত তদন্ত ৰিপৰ্ট কাইবি নাই নাজিষ্ট্ৰেটিয়েল তদন্ত ৰিপৰ্ট দে ন পি এম ৰিপৰ্ট দে ভিছেৰা ৰপৰ্ট দে আকন টেকেন ৰিপৰ্ট দে চাৰিটা যা ৰখল কৰিব মানৱৰ হাইকোৰ্ট চৰকাৰ নিৰ্দেশ দিম আচন্ত জানুৱাৰী মাছ এঘাৰ তাৰিখ সুদ্ধা সি দে বৰ কথা হ'ল যদি পি এম ৰিপৰ্ট সাৰ্বজনীন হৈ থাকে কিন্তু হাইকোৰ্ট নিকটৰে পি এম ৰট দাখল হৈ থাকে পিএম রিপোর্টের তো আপনার দেখলে মুন্ডু গোড় পর্যন্ত কোড়িয়ে জায়গায় গভীর ক্ষত চিহ্ন যদি পিএম রিপোর্ট আজ্ঞা দাখল হয়ে থাকে তাহলে বিশেষ প্রমাণ হয়ে বাস্তবায় পুলিশ র হাজতের মৃত্যু হয়েছে পুলিশ বাড়িই বাড়ি মারিদিকে নাই তো আই যে পিএম এম রিপোর্টটি আজ পর্যন্ত কাইকে দাখল হো না গত ডেটে মধ্যে কুয়া আজি মধ্যে মাটে পি পিএম রিপোর্ট কাই দাখল করু নাও পিএম এম রিপোর্ট দাখল কলে সরকার এবং পুলিশ প্রশাসন সবু গুমর খোলিয ସବୁ ଗୁମର ଖୋଲିଯିବ ତେଣୁ ଗୋଟିଏ ଲୋକ ଦେହରେ ଧର ଛବିଶଟା ଦାଗ ଏବଂ ଗୋଟେ ସବଡୁରାଲ୍ ହେମାଟୋମା ଅଛି ଅଢ଼େଇଶହ ଏମ୍ଏଲ୍ର ବ୍ଲଡ଼୍ ହେଇଛି ମୁଣ୍ଡ ତେଣୁ ପିଏମ୍ ରିପୋର୍ଟ ତା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ତଥ୍ୟ ଦେବ যি পুলিচৰ সৈতে ধস্তধস্তু পুলিচৰ ইঞ্জুৰিপৰ্ট দিব কেতিয়াবা আৱশ্যক ৰ নাই পুলিচ ইঞ্জুৰী ৰোধ ঠাইলৈ মানৱৰ এতিয়া কৰ্টেৰে গত থৰ এছ পি তৰ আফিডেভিট দাখল কলে আফিডেভিটে কৈ পাৰি থাকে যে মোৰ তিনিজনৰ ইঞ্জুৰি বুলি তুমি ধস্তধস্তি হ'লে ক' খালি সেই লোকৰ ইঞ্জুৰি হ'ব আৰু ইঞ্জুৰি হ'ব নি ପୋଲିସଙ୍କ ଇଞ୍ଜୁରୀ ହେବନି ତେଣୁ ଇଞ୍ଜୁରୀ ନାହିଁ ଇଞ୍ଜୁରୀ ଥିଲେ ସେ ପ୍ରଥମେ ଯେଉଁ ଆମର ରିଜଲ୍ଟରେ ଦାଖଲ କରିବା ପୂର୍ବରୁ ଯାହା ଦାଖଲ କରିଥିଲା ସତ୍ୟ ପାଠ ସତ୍ୟ ପାଠରେ ସେ ଦେଇପାରିଥାନ୍ତେ କିନ୍ତୁ ଦେଖାଯାଇଛି ସେ ତିନି ଜଣ ଇଞ୍ଜୁରୀ କାହାର ନାହିଁ ଯେଉଁ ତିନି ସସ୍ପେଣ୍ଡ ହେଇଛନ୍ତି ତେଣୁ ସସ୍ପେନ୍ସନର କାରଣଟା ଆପଣମାନେ ଜାଣିଲେ ବହୁତ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବେ ସେଥିରେ ଲେଖା ହେଲା ମିସ୍କଣ୍ଡକ୍ଟ এেগ্লিজেন্স ইউটিট যদি মিছকণ্ডক নেগ্লজেন্স ডিউটাৰে তিনিজন সছপেণ্ড হলে পাঁচ লক্ষা ক্ষতিপূৰণ দিলে আৰু সেইপাই মান্যবৰ হাইকোৰ্ট আজি ক'লে যে তিনিশ দুইৰে কাষকি ইতলা এপৰন্ত হ'না ইতলা আধাৰ কৰি তুমি এফ আই আৰ এফ আই আৰ আধাৰ কৰি তুমি ইনভেষ্টগেচন কৰ তুমি ইতলা নাই ইনভেষ্ট ক' কৰ আজি মই দাখল কৰি হাইকোৰ্টেৰে জনস্বাৰ্থ মামা যোন বাচেলিহী থানাৰ হাজাদ মৃত্যু ঘটনাৰে মই জনাৰ্থ মামলা দাখল কৰিছিল আজ মধ্যে তেত্রিশ নম্বর আইটমর এই মামলাটি উঠি এবং মামলাটি উঠে পূর্ব আপনার জানি গত চৌদ্িখ দিন এসপি যে আফিডেভিট দাখল করে সেখানে যে ত্রিস্তরীয় ইনভেষ্টিগেসন চালি গোটে এনএচস চালি গোটে মাজিস্ট্রেটি চালি আ যে আমার হ্যুমান রাইটস কমিশন সেল সেল্রে চলছে তো এই তিনটি যাকে সেল চাল বলে গত কিন্তু আজ পাখে কৌশি এক তথ্য রিপোর্ট দাখল কলে না মাজিষ্ট্রেটিয়াল তদন্ত রিপোর্ট না পি এম রিপোর্ট না ভিসেরা রিপোর্ট না আকশন টেকেন রিপোর্ট ইয়ে চারিটি যা কৌশি এক রিপোর্ট দাখল কে না কেবল মানে কোর্ট অন্ধারে ছাড় দে মা হাইকোর্ট কহলে যে যদি লোকটি মরি থয় যদি তমে পাঁচ লক্ষ টাকার কম্পানসেসন দিয়েছ থয় মানে সসপেন্ড হয়ে থ তাহলে তিনশো দুই মকদ্দমা কাইকে আজ পর্যন্ত হয়ে না এফআইআর হয়েছি কি মানে আম সরকার তরফ স্টাণিং কাউন্সিল কে এফআইআর হয়ে নি তিন সাত হয়েছি না তিন সাত কাহা বি রমেশ বি হয়েছে যে রমেশ মৃত মৃত লোক তুমি তিন সাত করি ইনভেস্টিগেশন করছ তো তিনশো দুই আজ পর্যন্ত দাখল করু করু সেইটা হাইকোর্ট ক্ষোভ প্রকাশ কে এবং আস্তে এগারো সে মধ্যে এগারো তারিখ এগারো সুদ্ধা তুমি তোমার সমস্ত ভেসে দিয়া যাও পিএম রিপোর্ট দিয়া যাও আকশন টেকেন রিপোর্ট দিয়া যাও এবং মাজিষ্ট্রেট তদন্ত কন চাল তা দিয়া যাও আমি জানিছু হন্ড্রেড ক্লজ 1 এ সিআরপিসি রে রাজিষ্ট্রেট তদন্তর কিছি মানে নাই কাহি কি না কেকি না মাজিষ্ট্রেটক রিপোর্ট তো চিঠি দিয়ে কেবে দেলে 20 তারিখ দিন চিঠি দেলে এসপি 19 তারিখ দিন পোস্টমর্টম গলা তা বডি ক্রিমেটেড হয়ে গেল কোড়ি তারিখ চিঠি দে তেমন হন্ড্রেড সেভেন সিক্সে কেবল ধর্মক আখিঠার ভেয়া সি এক চিঠি দিয়েছেন যে চিঠি আধার যা কিছু না নিয়ে করবে হন্ড্রেড সেভেন এবং তদন্ত বলে ডেট পরে ডেট কিন্তু আমার ভরসা আছে উপরে হাই যেহেতু জনস্বার্থ মামলা দাখল এবং এতে মৃত থয় মৰবাৰ থয় ধস্তা্তেৰে নোহু বাড়েই মাৰিব থয় যা পোষ্টমৰ্টম ৰপ্ট ক'ত তাহে পোষ্টমৰ্টম ৰ গত চৌ তাৰিখ পূৰ্ব আপোনাৰ দেখিব গণমাধ্যমৰে কাগজৰে সম্পূৰ্ণ বাহিচিছে আৰু সি আজি পৰ্যন্ত লুচাইকি ৰখুহি কাালে কোনো গলি বাট দেকি এই ইনভেষ্টিগেচন নকৰিব যোজনা কিন্তু আমি আশা ৰখিছোঁ মানৱৰ হাইকোৰ্ট পাখেৰে নিশ্চিত ভাৱেৰে দোষী যিয়ে দোষী বিৰুদ্ধে কাৰ্যানুষ্ঠান হ'ব আৰু প্ৰকৃত ন্যায় ভাৰতবৰ্ষৰে বা ৰাজ্যৰে পুৰী জিলে প্ৰচলিত হ'ব